আমি তো নিজে সরাচ্ছি না, এটা তো সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে। সুপ্রিম কোর্টের অর্ডার তো আমাদের সকলকে মেনে নিতে হবে। একটা ডিসিপ্লিন তো আছে, একটা ডিসিপ্লিন তো আছে। সুতরাং সেই ডিসিপ্লিন অনুযায়ী সুপ্রিম কোর্ট হচ্ছে এই দেশের সুপ্রিম কোর্ট হচ্ছে এই দেশের সর্বোচ্চ আদালত। তো আমরা হাইকোর্ট হিসেবে সেই সুপ্রিম কোর্টকে মেনে চলি। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, সেটাকে মেনে চলতে হবে। এতে যার যত মন খারাপই হোক, মানে ব্যক্তিগতভাবে যদি কারো হয়ে থাকে, তাহলে সেখানে বিশেষ কিছু করার নেই, সুপ্রিম কোর্টকে মেনে চলতে হবে। নিশ্চয়ই যতদিন আমি জজ হিসেবে কাজ করব, আর যখন জজ হিসেবে কাজ করবো না, তখন যখন বাইরে থাকবো অন্য কিছু হিসেবে কাজ করব, আমি যে কোনো দুর্নীতির বিরুদ্ধে সরব হব। স্যার, 2021 থেকে 23 পর্যন্ত কন্টিনিউয়াসলি আপনি কাজ করেছেন একই রকম ভাবে। আজকে অন্য খারাপ, অন্য তার তার কিছু না হলো মন খারাপ? না না না, আমার মন খারাপ না। কারণ এখানে এই যে মামলা, এ তো আমি আমার কোনো ব্যক্তিগত আমার কাছে রইল, কি অন্য কারোর কাছে গেল তাই নিয়ে আমার বিশ্বাস নেই। তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অপেক্ষা করুন, মামলা তো শেষ হয়ে যায়নি, মামলা তো অন্য কোনো জজের কাছে গেছে, তিনিও তো একজন হাইকোর্টের জজ, তিনি দেখবেন। সেটা আমি অর্ডারটা দেখে এখনো খুব ভালো করে বুঝিনি, আইনজীবীরা আসবেন, তারা সাবমিশন করবেন, সেই অনুযায়ী আমি ব্যাপারটা বুঝে নেব। আরো দুর্নীতির মামলা আছে, তো আমার ধারণা সেগুলো আমার হাত থেকে সরে যাবে, কারণ ওই একই গ্রাউন্ডে, আজকে যে গ্রাউন্ডে সরে গেছে সেই একই গ্রাউন্ডে সরে যাবে আমার ধারণা। স্যার, ভবিষ্যৎবাণী কোথাও ফলে গেল কি? একেবারেই পদত্যাগ করছি না, আমি পালিয়ে যাবার লোক নই। দেখুন, এক একজনের স্টাইল অফ ফাংশনিং এক এক রকম। আমার স্টাইল অফ ফাংশনিং এ আমি কাজ করেছি, এরপরে যিনি বিচারক আসবেন, বিচারপতি যিনি আসবেন, তিনি তার নিজস্ব স্টাইল অফ ফাংশনিং কাজ করবেন। তবে সে কাজ করতে গিয়ে আমি যে কাজটা 6 মাসে করছিলাম, সে কাজটা করতে গিয়ে যদি 60 বছরও লেগে যায়, তাহলেও আমার কিছু বলার নেই, সুপ্রিম কোর্টেরও কিছু বলার নেই। আমি শুধু শেষ কথা আমি বলবো, সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও।